नमस्कार आमी शिवाशीष दंड प्रथमेई बोली दंडवंशेर कथा शीर्षक ये तथ्यचित्रटी एखाने हाजिर करा हलो सेखाने बर्ण जात श्रेणी इत्यादि निये कोनो आलोचनार अभिप्राय नेई। एर मूल उद्देश्य हलो विश्वमय छड़िये पड़ा एक अभिन्न परिवारेर शिकड़ सन्धान। সেই শিকড় সন্ধানে ব্রতী হয়ে আমার পূজনীয় পিতা একাধারে শিক্ষক, চিত্রশিল্পী, মৃৎশিল্পী এবং লেখক প্রয়াত শ্রী নারায়ণচন্দ্র দণ্ড 1957 থেকে 2007 এই দীর্ঘ 50 বছর ধরে অনুসন্ধান চালিয়েছিলেন এবং তথ্য সংগ্রহ করেছিলেন। আমি তার দ্বিতীয় পুত্র শিবাশিস দণ্ড। কলকাতার নাকতলায় আমি থাকি। বাবার সেই একনিষ্ঠ পরিশ্রমলব্ধ এই যে কাজ, সেই কাজটুকুকে এই তথ্যচিত্রটি নির্মাণের মধ্য দিয়ে মূলত বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা দণ্ড পরিবারের সদস্যদের কাছে আমি তুলে দিতে আগ্রহী হয়েছি। এই কাজটিতে সহযোগিতা করেছেন আমার মা শ্রীমতী দেবী দণ্ড এবং আমার দিদি বাঁকুড়া নিবাসী শ্রীমতী দেবযানী দণ্ড দাস এবং আমার ভাগ্নি আলিম্পনা দাস। এই তথ্যচিত্রে যদি আমার অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি থেকে যায় তার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থী। আপনারা নিজগুণে মার্জনা করবেন এবং আমার বিনম্র আবেদন যে কোনো ভুল ত্রুটি বা কোনো তথ্য সংশোধন বা সংযোজনের জন্য আমার মোবাইল নম্বরে অনুগ্রহ করে আপনারা যোগাযোগ করবেন। আমার মোবাইল নম্বরটি হল 8902507365। আবার বলি 8902507365। দণ্ড বংশের কথা। গবেষক শ্রী নারায়ণচন্দ্র দণ্ড, তার পরিচয় পূর্ববঙ্গের ঢাকা জেলার তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমার 2500 নামক থানার অধীন গদাধরদি মৌজার, সাধারণভাবে গ্রাম নোয়াগা বলে পরিচিত, সেখানকার দণ্ডবংশের সুসন্তান ডাক্তার শচীন্দ্রনাথ দণ্ড মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র এবং প্রথমে ব্রিটিশ পুলিশ পরে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী রজনীনাথ দণ্ড মহাশয়ের পুত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং রহড়া রামকৃষ্ণ মিশনের ব্রহ্মানন্দ কলেজ থেকে স্নাতকোত্তর বুনিয়াদি শিক্ষণপ্রাপ্ত, প্রথম জীবনে শিক্ষক এবং পরবর্তীকালে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা বিভাগে একটি শাখা কার্যালয়ের প্রধান পদ থেকে অবসর প্রাপ্ত, ঝাড়গ্রাম কদমকানন স্থিত দণ্ডবাড়িতে বসবাসকালে দণ্ডবংশের এই ইতিহাস দীর্ঘ 5 দশক ধরে সংগৃহীত তথ্য অনুসারে লিপিবদ্ধ করতে প্রয়াসী হন। 27 ডিসেম্বর 2017 শ্রী নারায়ণচন্দ্র দণ্ডের প্রয়াণ ঘটে। তাঁর প্রয়াণের পর তাঁরই লেখা তথ্য সম্বলিত ডায়েরি এবং তার নিজের হাতে তৈরি করা বংশলতিকাটির কম্পিউটারাইজড ভার্সন তৈরি করে তা সারা বিশ্বে ছড়িয়ে থাকা দণ্ডবংশের সন্তানদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে মনস্থ করেন গবেষক শ্রী নারায়ণচন্দ্র দণ্ডের মধ্যম পুত্র, কলকাতার নাকতলা নিবাসী গীতিকার শিবাশিস দণ্ড। শিবাশিসের এই উদ্যোগে তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন তার মাতা গবেষক শ্রী নারায়ণচন্দ্র দণ্ডের সহধর্মিনী শ্রীমতী দেবী দণ্ড এবং বাঁকুড়া নিবাসী শিবাশিসের দিদি শ্রীমতী দেবযানী দণ্ড দাস এবং ভাগ্নি আলিম্পনা দাস। কম্পিউটারে লিপিবদ্ধ করার কাজ শুরু হয় বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রকোপকালের অন্তর্ভুক্ত 8 সেপ্টেম্বর 2020 থেকে। 1957 থেকে 2007 মধ্যভাগ পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে অনুসন্ধান চালিয়ে শ্রী নারায়ণচন্দ্র দণ্ড যে গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করেছেন
তা সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই রকম। এক, বাঙালি দণ্ড পদবী হলে অবশ্যই তাদের গোত্র মোদগল্য হবে এবং তারা জাতিতে কায়স্থ বলে পরিচিত হবেন। দুই, উড়িষ্যার দণ্ডপানি, দণ্ডপাট এবং মহারাষ্ট্রের দণ্ডবতে পদবীধারীদের সাথে বাঙালি দণ্ডদের কোনো সম্পর্ক নেই। তিন, দণ্ডদের পূর্ব পদবী ছিল রায়। চার, দণ্ডরা সবাই চন্দ্রসাগর রায়ের বংশধর, অর্থাৎ সবাই একই বংশের সন্তান। পাঁচ, দণ্ডদের পূর্বপুরুষ রায়দের বাসস্থান ছিল রাঢ়বঙ্গে। ছয়, ভারতবর্ষে মুসলমান শাসন কায়েম হওয়ার অনেক আগে হিন্দু রাজাদের রাজত্বকালে বাংলার শাসন কার্য পরিচালনার সুবিধার জন্য তিনটি ভুক্তিতে বিভক্ত ছিল। তার মধ্যে একটি ছিল দণ্ডভুক্তি। দণ্ডভুক্তি ছিল রায়দের আদি বাসভূমি। এই দণ্ডভুক্তির মধ্যে ছিল সমগ্র মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা ও বর্ধমান জেলার কিছু অংশ। মূল কেন্দ্র ছিল তৎকালীন বিখ্যাত তাম্রলিপ্ত বা তমলুক। মেদিনীপুর জেলার দাঁতন নামে যে স্থানটি আছে, সেই দাঁতন নাম এসেছে দণ্ডভুক্তি থেকে, এমন তথ্য ইতিহাসে পাওয়া যায়। অর্থাৎ দাঁতন দণ্ডভুক্তির অন্তর্গত বা অন্তর্ভুক্ত ছিল। সাত, দণ্ডদের পূর্বপুরুষ চন্দ্রসাগর রায় রাঢ় দেশ থেকে এসে বড়দাখত দণ্ডের কান্দি গোবিন্দপুরে বসতি স্থাপন করেন। বড়দাখত সম্ভবত তৎকালীন কোনো পরগনার নাম, যে পরগনায় দণ্ডের কান্দি ছিল একটি উল্লেখযোগ্য স্থান এবং গোবিন্দপুর অঞ্চলটি ছিল দণ্ডের কান্দির অন্তর্গত। এই বিষয়ে বিশদভাবে আমি পরে বর্ণনা করছি। আট নম্বর, পরবর্তীকালে চন্দ্রসাগর রায়ের বংশধরগণ পূর্ববাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। শ্রীহট্ট, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ প্রভৃতি জেলায় এবং ত্রিপুরাতে দণ্ডবংশের উত্তর পুরুষরা ছিলেন এবং কোথাও কোথাও এখনও আছেন। মনে রাখতে হবে, একসময় শ্রীহট্ট জেলা আসামের মধ্যে ছিল। নয়, অনুমান করা যায় দণ্ডের কান্দি ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বার সময় তারা দণ্ড বা দণ্ডরায় পদবী গ্রহণ করেন। অর্থাৎ রায়দের মূল বাসস্থান দণ্ডভুক্তি এবং পরবর্তীতে দণ্ডের কান্দিতে বাস, এই পরিচয়টুকু ধরে রাখবার জন্য তারা এই দণ্ড পদবী গ্রহণ করেছিলেন। দেখা যায় চন্দ্রসাগর রায়ের পঞ্চম পুরুষ থেকে পদবী পরিবর্তন শুরু হয় এবং সপ্তম পুরুষে সবাই এই দণ্ড পদবী গ্রহণ করেন। অর্থাৎ পঞ্চম পুরুষ থেকে স্থান পরিবর্তন শুরু হয়। শ্রী নারায়ণচন্দ্র দণ্ড তার লিপিবদ্ধ করা পয়েন্টগুলির মধ্যে লিখেছেন, আরও লিখেছেন, দশ নম্বর, চন্দ্রসাগর রায়ের উত্তর পুরুষরা সবাই দণ্ড পদবী গ্রহণ করলেও যেহেতু তিনি প্রথম জীবনে ছিলেন রাঢ়বাংলায় এবং এই রায়বংশ এখনও রাঢ়বাংলাতে রয়েছে, সুতরাং রাঢ়বাংলার রায় পদবী মৌদগল্যগোত্র এবং কায়স্থ হলে তারাও দণ্ডদের জ্ঞাতি বলে বিবেচ্য হবেন। এগারো নম্বর, বাঙালি দণ্ড পদবীধারী একটিমাত্র বংশ ছাড়া দ্বিতীয় কোনো দণ্ডবংশ নেই। বাংলায় দণ্ডপানি, দণ্ডপাট পদবী থাকলেও মূলত এই পদবীগুলি উড়িষ্যার পদবী, দীর্ঘকাল বাংলায় থেকে তারা বাঙালি হয়ে গেছেন। বারো নম্বর, বড়দাখাত পরগনার অবস্থান নির্ণয় করা সম্ভব হয়নি। 2007 এই কথাটি লিখে গেছিলেন শ্রী নারায়ণচন্দ্র দণ্ড। পরবর্তীতে তার এই গবেষণার প্রেক্ষিতে তার পুত্র শ্রী শিবাশিস দণ্ড 12/9/2020 তারিখে ইন্টারনেটের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে বড়দাখাত পরগনা সম্পর্কিত যে তথ্য পান তা হলো এই রকম। 1787 সালের পয়লা মে ময়মনসিংহ জেলা স্থাপিত হয়। এই জেলায় 39টি পরগনার মধ্যে 36তম পরগনা হিসেবে বড়দাখাতের নাম পাওয়া যায়। এছাড়াও
ত্রিপুর জেলার অন্তর্ভুক্ত বরদাখাত পরগনার উল্লেখ পাওয়া যায় পূর্ববঙ্গ গীতিকার দ্বিতীয় খণ্ডে 366 পৃষ্ঠায় 6 নম্বর লাইনে অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদে 142তম পদে বরদাখাতের উল্লেখ আছে। ত্রিপুরার মাণিক্য রাজ্যের ধন্যমাণিক্য রাজার শাসনকালে বরদাখাতের জমিদার ছিলেন প্রতাপ রায়, তাঁর উল্লেখ আমরা রাজমালা গ্রন্থটিতে দেখি, অন্যত্র তার উল্লেখ রয়েছে। 13 চন্দ্রসাগর রায়ের এক ভাইয়ের নাম জানা যায় কাশিরাম রায়। যেহেতু তিনি দক্ষিণ ভারতের থুম্বায় চলে যান, তাই তার উত্তরপুরুষদের কথা কিছু জানা যায়নি। চন্দ্রসাগর রায়ের দুই পুত্র বীরবল্লভ রায় ও বীরসিংহ রায়। বীরসিংহ রায়ের উত্তরপুরুষ নেই। বীরবল্লভ রায়ের তিন পুত্র জগৎবল্লভ রায়, তিলক রাম রায় ও অর্জুন রাম রায়। দণ্ডরা এই তিনটি ধারারই উত্তরপুরুষ। 14 নম্বর পয়েন্ট, চন্দ্রসাগর রায়ের উত্তরপুরুষদের মধ্যে প্রথম স্থান পরিবর্তন করেন তিলক রামের ধারা, কারণ এই ধারাতেই প্রথম দণ্ড পদবি আসে। এক পুরুষ পরে অর্জুন রামের ধারায় দণ্ড পদবি আসে, সুতরাং বুঝতে হবে তাঁরা দণ্ডের কান্দি ছেড়ে আসেন দ্বিতীয় পর্যায়ে। 15 জগৎবল্লভ রায়ের বংশধরেরা সম্ভবত তারপরেও ওই স্থানে ছিলেন, সেই কারণেই তাদের পদবি পরিবর্তন হয় সপ্তম পুরুষে। দেখা যায় তারা শুধু দণ্ড পদবি ব্যবহার না করে দণ্ড রায় পদবি ব্যবহার করেন। কুমিল্লা জেলার দণ্ড রায় পদবি পাওয়া গেছে। সুতরাং অনুমান করা যায় যে এদের সাথে জগৎবল্লভ রায়ের বংশধরদের অবশ্যই যোগাযোগ বা সম্পর্ক রয়েছে। 16 কুমিল্লা জেলা পূর্বে স্বাধীন পার্বত্য ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1733 খ্রিস্টাব্দে নবাব সুজাউদ্দিন সম্পূর্ণ ত্রিপুরা অধিকার করে নেন। সুতরাং অনুমান করা যায় চন্দ্রসাগর রায় রাঢ়ভূমি ছেড়ে স্বাধীন ত্রিপুরা রাজ্যে চলে আসেন। বরদাখাত দণ্ডের কান্দি ওই অঞ্চলে কোথাও হয়তো ছিল কিংবা আজও আছে। এই প্রসঙ্গে নারায়ণচন্দ্র দণ্ডের পুত্র শিবাশিস দণ্ড 12/9/2020 ইন্টারনেটের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে যে তথ্য পান তাহা হলো এই রকম। ভূপেন্দ্রচন্দ্র চক্রবর্তী রচিত রাজমালার দ্বিতীয় পরিচ্ছেদ 9 এর কুকি রাজ্য জয় এই অনুচ্ছেদে রয়েছে ধর্মমাণিক্য নিজের মনের মতো করিয়া ত্রিপুরা সেনা গঠন করলেন, প্রধান সেনাপতি হইলেন রায় কাচাগ। এতে বর্ণিত হয়েছে কিভাবে রায় কাচাগের বীরত্বে, রণকুশলতায় এবং প্রত্যুৎপন্ন মতিত্বে কুকি রাষ্ট্রের ওপরে ত্রিপুর বিজয় বৈজয়ন্তী উড়িল। আরও উল্লেখিত আছে বরদাখাত জমিদার প্রতাপ রায় গৌড়ের সম্বন্ধ ছাড়িয়া ত্রিপুরেশ্বরের সহিত যোগ দিলেন। চন্দ্রসাগর রায়ের স্থান পরিবর্তনের কারণ হতে পারে মোগল শাসনের বাইরে চলে আসা। তার যখন মধ্য বয়স তখন ঔরঙ্গজেবের শাসন শুরু হয়। এটি 17 নম্বর পয়েন্ট। 18 নম্বর পয়েন্ট, দ্বিতীয়বার স্থান পরিবর্তন ঘটে 76-এর মন্বন্তরের পরে। এক ভীষণ বিপর্যয়ের পর ভাগ্যান্বেষণে সে সময় অনেকেই স্থান পরিবর্তন করেছিলেন। 19 নম্বর, তৃতীয়বার স্থান পরিবর্তন ঘটে 1947 সালে দেশ বিভাগের পরে। আর 20তম পয়েন্টটি হল বারবার স্থান পরিবর্তন হওয়ায় দণ্ডদের মধ্যে যোগসূত্র নিরূপণ করা খুব সহজ সাধ্য বিষয় নয়। তবুও এই পর্যন্ত যেটুকু করা সম্ভব হলো তা সার্থকতা পাবে যদি দণ্ডবংশের উত্তরসূরিরা কেউ এই কাজটিতে উৎসাহ বোধ করে এগিয়ে আসেন। এই কথাটি লিখেছেন শ্রী নারায়ণচন্দ্র দণ্ড, যিনি ডাক্তার শচীন্দ্রনাথ দণ্ডের জ্যেষ্ঠ পুত্র এবং 2017 সালের 27শে ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণের পর এই কাজটিতে ব্রতী হন, উৎসাহ নিয়ে এগিয়ে আসেন তাঁর সেই নারায়ণচন্দ্র দণ্ডের মধ্যম পুত্র বা দ্বিতীয় পুত্র শিবাশিস দণ্ড।
দণ্ড পরিবারে বিভিন্ন বিশিষ্ট জনের সন্ধান পাওয়া যায় যারা এই দণ্ডবংশের সন্তান। তাদের গুটি কয় ব্যক্তিত্বের নাম এখানে স্মরণ করা যেতে পারে। প্রথমে যার কথা বলবো তিনি হলেন পণ্ডিত রাম দণ্ড। মুক্তারাম দণ্ডের চতুর্থ সন্তান ছিলেন বিনোদরাম দণ্ড। বিনোদরাম দণ্ডের চতুর্থ সন্তান ছিলেন পণ্ডিত রাম দণ্ড। তো সাপ্তাহিক বর্তমান পত্রিকায় 2010 এই সময়ে কোনো একটি সময় সাপ্তাহিক বর্তমান পত্রিকায় স্বনামধন্য সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী সম্বলিত একটি ধারাবাহিক রচনা তার প্রকাশিত হচ্ছিল। তাতে উল্লেখ পাওয়া যায় দণ্ড মহাশয়ের কথা। তিনি এভাবে লিখেছিলেন, দণ্ড মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা ঠাকুরের কাছে আসতেন মাঝে মধ্যে এবং বয়সের দিক দিয়ে কয়েক বছরের তিনি বড় ছিলেন বয়সের দিক দিয়ে, এবং তিনি নাকি পণ্ডিত মানুষ ছিলেন। শ্রীনারায়ণচন্দ্র দণ্ড এই তথ্যকে কেন্দ্র করে যে অনুসন্ধান চালান তাতে তার অনুমান হয় বা তিনি সিদ্ধান্তে আসেন যে বিনোদরাম দণ্ডের যে চতুর্থ সন্তান পণ্ডিত রাম দণ্ড ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরমহংসদেবের স্নেহ সান্নিধ্য পাওয়া পুণ্য সান্নিধ্য পাওয়া সেই দণ্ড মহাশয় যার কথা প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখনীতে উল্লেখ রয়েছে। দ্বিতীয় যে মানুষটির কথা বলবো তিনি পেশায় ছিলেন সরকারি চিকিৎসক এবং নেশায় ছিলেন একজন কবি। তিনি হলেন ডক্টর জগৎবন্ধু দণ্ড। যে বিনোদরামের কথা বলেছি বিনোদরাম দণ্ড, তার প্রথম পুত্র গোপীনাথ দণ্ড। গোপীনাথ দণ্ড ছিলেন পণ্ডিত রাম দণ্ডের সহোদর দাদা আর কি, বড় দাদা। সেই গোপীনাথ দণ্ডের পঞ্চম পুত্র ছিলেন জগৎবন্ধু দণ্ড, যার লেখা অবকাশ কুসুম নামে একটি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। পরবর্তী কালে গবেষক শ্রী নারায়ণচন্দ্র দণ্ড এবং তার দুই পুত্র দেবাশিস দণ্ড এবং শিবাশিস দণ্ড এই তিনজনের লিখিত কবিতা নিয়ে একটি কবিতা সংকলন প্রকাশিত হয় 1992 সালে। তো 1992 সালে প্রকাশিত সেই কবিতা সংকলন বনফুল, সেই বইটি উৎসর্গ করা হয়েছিল তাদের বৃদ্ধ প্রপিতামহ ডাক্তার জগৎবন্ধু দণ্ডকে, যিনি পেশায় সরকারি ডাক্তার হলেও অবকাশ কুসুম নামে তার কবিতার গ্রন্থ প্রকাশিত হয়েছিল প্রায় 150-200 বছর আগে। আরেকজনের কথা অবশ্যই উল্লেখ করতে হয়, তিনি হলেন ডক্টর অজিত কুমার দণ্ড। বিনোদরাম দণ্ডের ধারাতেই তাকে পাওয়া যায়। বিনোদরাম দণ্ডের প্রথম পুত্র গোপীনাথ দণ্ড, গোপীনাথ দণ্ডের প্রথম পুত্র চন্দ্রনাথ দণ্ড, চন্দ্রনাথ দণ্ডের প্রথম পুত্র একমাত্র পুত্র রজনীনাথ দণ্ড, রজনীনাথ দণ্ডের একমাত্র পুত্র ছিলেন ডাক্তার শচীন্দ্রনাথ দণ্ড, এবং শচীন্দ্রনাথ দণ্ডের জ্যেষ্ঠপুত্র ছিলেন নারায়ণচন্দ্র দণ্ড, যিনি এই তথ্যচিত্রটি মূল তথ্য সংগ্রাহক, এবং তার সহোদর ভাই ডক্টর অজিত কুমার দণ্ড। তাহলে ডাক্তার শচীন্দ্রনাথ দণ্ডের দ্বিতীয় পুত্র ডক্টর অজিত কুমার দণ্ড, তিনি কে? তিনি হলেন একজন বিশ্ববিখ্যাত নৃতত্ত্ববিদ, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন তিনি। পরবর্তীতে এশিয়াটিক সোসাইটিতে যুক্ত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ,
সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানী। তিনি 60-এর দশকে আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেন এবং তার রচিত বহু গ্রন্থ রয়েছে এবং একজন শিক্ষাবিদ হিসেবে তার বিশেষ বিশেষ অবদান রয়েছে এই দেশের প্রতি। তিনিও আমাদের এই দণ্ড পরিবারের অবশ্যই একজন রত্ন বলেই বিবেচিত হবেন।